हरे कृष्ण। सकल श्रोता बंधुगण, भक्तवृंद, मातृमंडली, सकल श्री चरणे अनंत कोटि साष्टांग प्रणाम। श्री गौर कथार त्रयत्रिंश पर्वते सकल भक्तगण के सुस्वागत। गत पर्वते आम्रा सकले नित्यानंद प्रभुर महिमा कथा आस्वादन करेछिलाम। रारेर एक चक्र ग्रामे तार आविर्भावेर कथा, तार पिता एवं मातार कथा तथा नित्यानंद प्रभुर बाल्यलीला, वयस्कगणेर साथे नित्यानंद प्रभु की प्रकार कृष्णलीला, रामलीला अभिनय करतें, बामन लीला, विभिन्न भगवत लीला अभिनय करतें, सेई सकल कथा आम्रा गत पर्वते आस्वादन करेछिलाम। गत पर्वते आम्रा एओ आस्वादन करेछिलाम नित्यानंद प्रभुर जखन गृहत्याग करवार इच्छा हलो, पितृदेव तथा हराई पंडित तिनि किछुतेई गृहत्याग करते देबेन ना। एमन समय नित्यानंद प्रभु लीला विलास करे साक्षात एकजन सन्यासी एसे नित्यानंद प्रभु के तार पितार काछ थेके भिक्षा चाइलेन। हराई पंडित तिनि धार्मिक ब्राह्मण, ताई सन्यासीर कामना के तिनि प्रत्याख्यान करते पारलेन ना। सेई सन्यासीर करकमले नित्यानंद प्रभु के तिनि दान करलेन। नित्यानंद प्रभु এখন তার দ্বাদশ বর্ষ বয়স। এই দ্বাদশ বর্ষে তিনি গৃহত্যাগ করে সেই সন্ন্যাসীর সাথে তিনি তীর্থ ভ্রমণ করতে লাগলেন। তো আজকের এই পর্বের নাম নিত্যানন্দ প্রভুর তীর্থ ভ্রমণ লীলা। ভক্তগণ, নিত্যানন্দ প্রভু তিনি এক চক্র গ্রাম থেকে সেই সন্ন্যাসীর সাথে তিনি আসলেন বক্রেশ্বর দর্শন করতে। অত্যন্ত নিকটে সেই বক্রেশ্বর ধাম। তো সেই বক্রেশ্বরে নিত্যানন্দ প্রভু বক্রেশ্বর মহাদেবের দর্শন করলেন। তারপর বক্রেশ্বর থেকে তিনি বৈদ্যনাথ বনেতে বিচরণ করতে লাগলেন। অদ্ভুত এই নিত্যানন্দ প্রভুর তীর্থযাত্রা আপনারা সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করলেন। বৈদ্যনাথ বনেতে তিনি ভ্রমণ করতে লাগলেন। সেখান থেকে নিত্যানন্দ প্রভু আসলেন গয়া। সকলকে গয়ার মহিমা তো আমরা আস্বাদন করিয়েছি, বা গয়ার কথা আমরা পূর্বেই মহাপ্রভু যখন গয়াতে গিয়েছিলেন মহাপ্রভুর গয়া যাত্রা প্রসঙ্গে আমরা গয়ার মহিমা, গয়ার মাহাত্ম্য কথা আমরা আস্বাদন করেছি। তো পুনর্বার বলার আর প্রয়োজন নেই। নিত্যানন্দ প্রভু তিনি গয়াতে আসলেন। গয়াতে যে ষোড়শ পিণ্ডদান স্থান আছে, নিত্যানন্দ প্রভু সেই সকল কিছু বিচরণ করলেন, সকল দর্শন করলেন। ফল্গু তীর্থেতে স্নান করলেন, গদাধরের পাদপদ্ম দর্শন করলেন, অদ্ভুত আনন্দ প্রাপ্ত হলেন ভগবানের সেই চরণ পাদ পদ্মকে দর্শন করে নিত্যানন্দ প্রভু। এরপর গয়া থেকে তিনি শিব রাজধানী কাশীতে আসলেন। কাশীতে উত্তর বাহিনী গঙ্গা দর্শন করলেন, বাবা বিশ্বনাথকে দর্শন করলেন, বড় আনন্দিত হলেন। বহু বহুবার গঙ্গাতে স্নান করলেন, গঙ্গার জলেতে আচমন করলেন এবং কাশী দর্শন করে নিত্যানন্দ প্রভু তিনি বিচরণ করতে করতে, ভ্রমণ করতে করতে এবং কৃষ্ণ নাম করতে করতে তিনি প্রয়াগে আসলেন, প্রয়াগরাজে আসলেন। সকল তীর্থের রাজা হচ্ছে প্রয়াগ, সকল তীর্থের রাজা। হ্যাঁ, আর সকল তীর্থের গুরু হচ্ছে পুষ্কর। তো নিত্যানন্দ প্রভু তিনি প্রয়াগরাজে আসলেন। প্রয়াগেতে এসে ত্রিবেণীকে দর্শন করলেন, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর ধারা বইছে। নিত্যানন্দ প্রভু মাঘ মাসে প্রাতকালে সেই ত্রিবেণীতে স্নান করলেন। এরপর প্রয়াগ থেকে নিত্যানন্দ প্রভু তার পূর্ব জন্মস্থান মথুরার দিকে যেতে লাগলেন, বৃন্দাবন দর্শনের লালসায়। বৃন্দাবনকে দর্শন করবেন সেই কামনা করে নিত্যানন্দ প্রভু তিনি বৃন্দাবনের দিকে যেতে লাগলেন। কিভাবে? তিনি অট্টহাসি করছেন, কখনো ক্রন্দন করছেন, কখনো দুই বাহু তুলে হরিবোল হরিবোল ধ্বনি করছেন, একদম উন্মাদের মতো তিনি বৃন্দাবনের দিকে যেতে লাগলেন। মনে মনে বৃন্দাবনকে স্মরণ করছেন এবং বৃন্দাবনের দিকে যাচ্ছেন। চলো মন বৃন্দাবন কি ওর, চলো মন বৃন্দাবন কি ওর, বৃন্দাবন কি ওর, চলো মন বৃন্দা।
पावन की ओर, जहाँ विराजत राधा रानी, जहाँ विराजत राधा रानी, नटवर नंद किशोर चलो मन वृंदावन की ओर, चलो मन वृंदावन की ओर। नित्यानंद प्रभु तिनी वृंदावनेर दिके जाच्छेन, जेते जेते तिनी उन्मादेर मतो दशा प्राप्त हये तिनी हरिबोल ध्वनि करते करते जाच्छेन। नित्यानंद प्रभु रसिक संत जहा बास चाहत है, रसिक संत जहा बास चाहत है, हृदय वसत चित चोर, हृदय वसत चित चोर, चलो मन वृंदावन की ओर, चलो मन वृंदावन की ओर। घर घर तुलसी ठाकुर सेवा, घर घर तुलसी ठाकुर सेवा, मंद मुरली अति घोर, मंद मुरली अति घोर, चलो मन वृंदावन की ओर, चलो मन वृंदावन की ओर। एक प्रकार नित्यानंद प्रभु तिनी वृंदावनेर दिके जेते जेते प्रथमे तिनी प्रयाग थेके तिनी मथुराय एसे पौंछालेन। मथुराते एसे तिनी प्रथमे विश्राम घाटेते गेलेन। भक्तगण, एई विश्राम घाट होच्छे सेई विश्राम घाट जेखाने भगवान श्रीकृष्ण कंसके वध करे तिनी विश्राम करेछिलेन यमुनार तटे। विश्राम घाटेते गिये नित्यानंद प्रभु अद्भुत भावे सेई यमुनाते स्नान करलेन। नित्यानंद प्रभु हृदयटा जुड़िए गेल, तृप्त हये गेल। नित्यानंद प्रभु बहुक्षण सेई जलेते जलकेली करलेन, स्नान करलेन। तारपर तिनी गोकुले आसलेन, जेखाने प्रभुर जन्म हयेछिल, नंद बाबार घरे आसलेन। पाशे यमुना बइछे, सेई यमुनाते गिये पुनर्बार स्नान करलेन। तारपर नित्यानंद प्रभु गोवर्धने गेलेन, गोवर्धनके दर्शन करलेन, प्रेमेते विह्वल हये गेलेन नित्यानंद प्रभु। हा गिरिराज बोले रोदन करलेन। गिरिराज गोवर्धनके तिनि गिये आलिंगन करलेन एवं गिरिराजके प्रदक्षिण करते लागलेन। नृत्य करते करते नृत्य करते करते प्रेमे उन्मादेर मतो तिनि गिरिराजके प्रदक्षिण करे सेखान थेके नित्यानंद प्रभु तिनि वृंदावनेर उद्देश्ये यात्रा करलेन। हा वृंदावन, हा वृंदावन, हा वृंदावन बोले नित्यानंद प्रभु दुई बाहु तुले तिनि वृंदावनेर दिके जेते लागलेन এবং বৃন্দাবন আদি দ্বাদশ বনের দর্শন করলেন। মধুবন, তাল বন, কুমুদ বন, বহুলা বন, কাম বন, খিদির বন, বৃন্দাবন, ভদ্রবন, ভাণ্ডির বন, বেল বন, লোহ বন আর মহাবন, সেই সকলের দর্শন করলেন নিত্যানন্দ প্রভু। দ্বাদশ বনের দর্শন করলেন, যেখানে যেখানে ভগবান শ্রী বৃন্দাবন বিহারী তিনি লীলা বিহার করেছিলেন সেই সকল স্থানকে নিত্যানন্দ প্রভু দর্শন করলেন। বৃন্দাবন তো তখন জঙ্গলময়, বৃন্দাবনের কোনো স্থানও নির্ধারণ করা নেই, সবকিছু লুপ্ত হয়ে গিয়েছে। নিত্যানন্দ প্রভু সেই সকল স্থানেতে গিয়ে নিত্য গীত করলেন, কখনো কখনো রোদন করলেন। সেই সকল স্থান ভগবান যেখানে যেখানে তিনি লীলা বিহার করেছিলেন সেই সকল স্থান নিত্যানন্দ প্রভু দর্শন করলেন বৃন্দাবনে বেশ কিছুদিন থেকে। তারপর নিত্যানন্দ প্রভু তিনি হস্তিনাপুরেতে আসলেন। এই হস্তিনাপুর ছিল পাণ্ডব এবং কৌরবদের স্থান, আর সেখানে এসে নিত্যানন্দ প্রভুর পাণ্ডবদের কথা মনে পড়ে গেল, পিতামহ ভীষ্মের কথা মনে পড়ে গেল, ধৃতরাষ্ট্রের কথা মনে পড়ে গেল, ভীমের কথা মনে পড়ে গেল, সেখানে এসে দুর্যোধনের কথাও মনে পড়ে গেল। পূর্বে যেই প্রকার
বলরাম রূপেতে সেই হস্তিনাপুরকে তিনি নাঙ্গলের অগ্রে নিয়ে তিনি গঙ্গাতে বিসর্জন করতে যাচ্ছিলেন, সেই কথা মনে পড়ে গেল। হলধর আবেশ হয়ে গেল নিত্যানন্দ প্রভুর, নিত্যানন্দ প্রভুর ক্রোধ হয়ে গেল ভক্তদের কথা মনে পড়ে পুনরায় তিনি শান্ত হলেন। এই প্রকার হস্তিনাপুর দর্শন করলেন, ভক্তদের স্থান দর্শন করে পাণ্ডবদের কথা মনে করে নিত্যানন্দ প্রভু সেখানেও বহুবার রোদন করেছিলেন। হস্তিনাপুর দর্শন করে নিত্যানন্দ প্রভু সেখান থেকে দ্বারকায় আসলেন। দ্বারকাতে এসে সমুদ্রেতে স্নান করলেন এবং দ্বারকাপুরী দর্শন করতে লাগলেন। পূর্বে যেখানে বহু বছর ভগবান শ্রীকৃষ্ণের সাথে তিনি অতিবাহিত করেছিলেন সেই দ্বারকাপুরী দর্শন করতে লাগলেন। সুধর্ম সভা দ্বারকা ভেট দ্বারকা সেই সকল স্থান নিত্যানন্দ প্রভু দর্শন করতে করতে সেখান থেকে তিনি কপিলদেব ভগবানের স্থান সিদ্ধপুরেতে আসলেন, যেখানে দেবহতী দেবীকে কপিলদেব তিনি সাংখ্যযোগের উপদেশ করেছিলেন। সেই সিদ্ধপুরেতে আসলেন, সেখান থেকে শিব কাঞ্চি এবং বিষ্ণু কাঞ্চি দর্শন করে নিত্যানন্দ প্রভু তিনি কুরুক্ষেত্রেতে আসলেন। কুরুক্ষেত্র যেখানে যাকে ধর্মক্ষেত্র রূপে বর্ণনা করা হয়েছে গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত ইয়ুজুৎসব মমকা পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র এই কুরুক্ষেত্রকে তিনি ধর্মক্ষেত্র বলেছেন, সেই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রেতে আসলেন। কুরুক্ষেত্রে এসে সামন্তক পঞ্চক দর্শন করলেন, সেখানে ব্রহ্মকুণ্ড দর্শন করলেন। কুরুক্ষেত্র দর্শন করে নিত্যানন্দ প্রভু পৃথুদক এবং বিন্দু সরোবরেতে আসলেন এবং বিন্দু সরোবর থেকে তিনি প্রভাস ক্ষেত্রেতে আসলেন। নিত্যানন্দ প্রভু প্রভাসে এসে সমুদ্র স্নান করলেন, অবগাহন করলেন। আর এই প্রভাস ক্ষেত্র হচ্ছে সেই স্থান যেখান থেকে পূর্বে পূর্ব লীলাতে তিনি অন্তর্ধান হয়েছিলেন, সেই গুহাকে গিয়ে দর্শন করলেন। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়েছিলেন সেই স্থান দর্শন করলেন। ভক্তগণ, প্রভাস হচ্ছে সেই স্থান যেখানে যদুকুল বিনাশ হয়েছিল, তাই যাদবদের সকলের কথা মনে করে সকলের নাম উচ্চস্বরে হুঙ্কার করতে করতে বলদেব আবেশে প্রকট হয়ে নিত্যানন্দ প্রভু তিনি সেই স্থানেতে এসেও রোদন করলেন। ত্রিতূপে আসলেন, তারপর তিনি ব্রহ্মতীর্থ চক্রতীর্থ অর্থাৎ পুষ্করে পুষ্কর দর্শন করলেন। পূর্বেই বললাম যে এই পুষ্কর হচ্ছে সকল তীর্থদের মধ্যে ঋষি গুরু বলা হয়, পুষ্করকে তীর্থ গুরু বলা হয়। পুষ্কর তীর্থতে এসে পুষ্করেতে স্নান করলেন, ব্রহ্মার পূজা করলেন এবং পুষ্কর তীর্থ থেকে তিনি নৈমিষারণ্যতে আসলেন, যেখানে যেখানে ব্যাসগদ্দি সুগদ্দি সুতগদ্দি সেই সকল কিছুর দর্শন করলেন। গোমতী নদী, গোমতী নদীতে গিয়ে নিত্যানন্দ প্রভু অবগাহন করলেন। পূর্বে তিনি বলরাম রূপেতে এই নৈমিষারণ্যতে তিনি রোমহর্ষণ সুত গোস্বামীকে বধ করেছিলেন, সেই সকল কথা তিনি স্মরণ করলেন। উগ্রসভা সুতের কথা মনে পড়ে গেল তার, উগ্রসভা সুতের জয়ধ্বনি করতে লাগলেন, রোমহর্ষণ সুতের জয়ধ্বনি করতে লাগলেন। এই রূপে বহুদিন নৈমিষারণ্যতে অতিবাহিত করে নিত্যানন্দ প্রভু তিনি অযোধ্যা নগরেতে আসলেন। তবে গেলা নিত্যানন্দ অযোধ্যা নগর, রাম জন্মভূমি দেখি কান্দিলা বিস্তর। নিত্যানন্দ প্রভু তিনি অযোধ্যাতে আসলেন এবং রামচন্দ্রের জন্মভূমি দর্শন করে তিনি সেখানেও রোদন করলেন, সেখানেও তিনি রোদন করলেন, রামচন্দ্রের জয়ধ্বনি করতে লাগলেন নিত্যানন্দ প্রভু। ভক্তগণ, এরপর গুহক চণ্ডালের রাজ্য যেখানে ছিল সেই সকল বনে বনে ভ্রমণ করতে করতে নিত্যানন্দ প্রভু সেই গুহক চণ্ডালের রাজ্যতে আসলেন এবং গুহক চণ্ডালের কথাও মনে করে তিনি সেখানে আনন্দেতে অচেতন থাকলেন তিন দিন। রামচন্দ্রের সেই ভক্তগণের কথা মনে করে নিত্যানন্দ প্রভু সেখানে আনন্দেতে তিন দিন অচেতন থাকলেন। সেখান থেকে রামচন্দ্র তিনি সীতাদেবী এবং লক্ষণকে নিয়ে যে যে বনেতে ভ্রমণ করেছিলেন সেই সকল বনেতে নিত্যানন্দ প্রভু ভ্রমণ করলেন এবং সেই সকল স্থানেতে গিয়ে তিনি গড়াগড়ি দিচ্ছেন, আনন্দেতে হুঙ্কার করছেন, রাম নাম গান করছেন। তারপর নিত্যানন্দ প্রভু সরজু নদীতে স্নান করলেন, কৌশিকে নদীতে স্নান করে তিনি পুলস্থ ঋষির আশ্রমেতে গেলেন। পুলস্থ ঋষির আশ্রম দর্শন করে নিত্যানন্দ প্রভু তিনি গোমতীতে স্নান করলেন। এরপর তিনি গণ্ডকীতে গেলেন, গণ্ডকীতে যাবার পর সোন তীর্থে স্নান করে তিনি মহেন্দ্র পর্বতেতে আসলেন। মহেন্দ্র পর্বতের চূড়াতে উঠে নিত্যানন্দ প্রভু সে মহেন্দ্র পর্বতেতে চিরঞ্জীবী পরশুরাম ভগবানের দর্শন করলেন, পরশুরাম দেবকে প্রণাম করলেন। তারপর গঙ্গাদেবীর জন্মস্থান অর্থাৎ হরিদ্বারেতে আসলেন। হরিদ্বারেতে এসে তিনি ব্রহ্মকুণ্ডে গঙ্গা স্নান করলেন, তারপর পম্পা ভীমরতী এবং সপ্ত গোদাবরী তীর্থেতে ভ্রমণ করলেন। এরপর নিত্যানন্দ প্রভু শ্রী পর্বতে আসলেন আর শ্রী পর্বতে বসবাসকারী
साक्षात महादेव एवं दुर्गा देवी नित्यानंद प्रभु के अतिथि रूपे बरण करलें। नित्यानंद प्रभु के देखे साक्षात शिव पार्वती बुझे गेलें जेई तो आमादेर आराध्य देव साक्षात अनंत साक्षात शंकरसन। शिव पार्वती सुंदर करे भोजन करालें नित्यानंद प्रभु के। नित्यानंद प्रभु शिव पार्वती के प्रणाम करलें एवं शिव पार्वती उभये तारा नित्यानंद प्रभुर चरणेते प्रणाम करलें। एई प्रकार श्री पर्वत भ्रमण करे नित्यानंद प्रभु तिनी द्राविड़ देशेर दिके गमन करलें। द्राविड़े एसे प्रथमे तिनी वेंकटनाथ के दर्शन करलें अर्थात बर्तमान तिरुपति भगवान तिरुपतिते आसलें। একদম সপ্ত পাহাড়ের উপরে সাতটি পর্বতের উপরে ভগবান তিরুপতিকে দর্শন করলেন। ইরুন্ডলওয়ালা ভেঙ্কটরমণ শ্রীনিবাস গোবিন্দা। নিত্যানন্দ প্রভু সকলের মুখেতে সেই ধ্বনি শুনলেন, সকলে গোবিন্দা 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 শ্রীনিবাস গোবিন্দা অত্যন্ত আনন্দিত হলেন। নিত্যানন্দ প্রভু সকলের সাথে গোবিন্দর নাম গাইতে লাগলেন। এরপর নিত্যানন্দ প্রভু কাঞ্চি আসলেন এবং সেখান থেকে কাবেরী নদীকে দর্শন করে কাবেরীতে স্নান করলেন। তারপর নিত্যানন্দ প্রভু বিচরণ করতে করতে শ্রীরঙ্গম আসলেন, শ্রীরঙ্গনাথের দর্শন করলেন। এরপর তিনি ঋষভ পর্বতে গেলেন। এরপর তাম্রপর্ণী কৃতমালা প্রভৃতি তীর্থ করে নিত্যানন্দ প্রভু তিনি মলয় পর্বতে আসলেন। মলয় পর্বতে এসে অগস্ত্য ঋষির আশ্রমেতে গেলেন। তারপর বদ্রিকা আশ্রমে গিয়ে তিনি ব্যাসদেবের আলয়েতে গেলেন। ব্যাসদেবও খুব সুন্দর করে নিত্যানন্দ প্রভুকে আপ্যায়ন করলেন। নিত্যানন্দ প্রভু যে সাক্ষাৎ বলরাম ব্যাসদেবের চিনতে সেটি সময় লাগলো না। ব্যাসদেব নিত্যানন্দ প্রভুর সেবা করলেন। এরপর বৌদ্ধের ভবনে আসলেন, অনেক অনেক বৌদ্ধগণ বসেছিল। নিত্যানন্দ প্রভু সকলের কাছে জিজ্ঞাসা করলে সকলেই চুপচাপ থাকলেন। তখন নিত্যানন্দ প্রভু সকল বৌদ্ধদের মাথাতে লাথি মারতে লাগলো আর সেই মাথায় নিত্যানন্দ প্রভুর চরণ স্পর্শ লাভ করে বৌদ্ধরা তারা উদ্ধার হয়ে গেলেন এবং তারা হাসতে হাসতে সেখান থেকে পলায়ন করতে লাগলেন। এরপর নির্ভয়েতে নিত্যানন্দ প্রভু ভ্রমণ করতে করতে তিনি কন্যাকুমারীতে আসলেন, সাক্ষাৎ দুর্গা দেবীর স্থান। সেখান থেকে তিনি অনন্তপুরে আসলেন, পঞ্চ অপ্সরা সরোবরে আসলেন, গোকর্ণাক্ষ দর্শন হলো নিত্যানন্দ প্রভুর। সকল দক্ষিণ দেশ ভ্রমণ করতে করতে তিনি কেরলে আসলেন। যত প্রকার তীর্থ দর্শন করতে করতে নির্বিন্ধা পয়স্নী তাপ্তি সেই সকল তীর্থকে ভ্রমণ করতে লাগলেন। রেবা মহিষ্মতিপুরী মল্লতীর্থেতে গেলেন নিত্যানন্দ প্রভু। এই প্রকার ভ্রমণ করতে করতে নিত্যানন্দ প্রভু পশ্চিম ভারতে আসলেন। পশ্চিম ভারত এই প্রকার ভ্রমণ করতে করতে অদ্ভুতভাবে নিত্যানন্দ প্রভুর সঙ্গে সংযোগ হয়ে গেল মাধবেন্দ্রপুরী পাল। ভক্তগণ, মাধবেন্দ্রপুরী মানে সাক্ষাৎ লক্ষ্মীপতির শিষ্য এবং ঈশ্বরপুরী পাদের গুরুদেব মাধবেন্দ্রপুরী পাল। আমরা পূর্বে শ্রবণ করেছি না, মহাপ্রভু তিনি গয়ায় গিয়ে যে ঈশ্বরপুরী পাদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন সেই ঈশ্বরপুরী পাদের শ্রী গুরুদেব মাধবেন্দ্রপুরী। মহাপ্রভু যাকে কৃষ্ণ প্রেমরূপী কল্পবৃক্ষের মূল বলেছেন সেই মাধবেন্দ্রপুরী। অদ্ভুত মাধবেন্দ্রপুরীর চরিত্র। মাধবেন্দ্রপুরীর সম্পর্কে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, আকাশে যদি ঘন কালো মেঘ হতো মাধবেন্দ্রপুরী সেই মেঘ দর্শন করে তার কৃষ্ণ স্মরণ হতো এবং সেখানেই তিনি অচেতন হয়ে পড়ে যেতেন। বিপ্রলম্ব ভাবের মহারসিক ভক্ত মাধবেন্দ্রপুরী। আমরা পরে আস্বাদন করব যে মাধবেন্দ্রপুরীর জন্য সাক্ষাৎ ভগবান তিনি চোর হয়েছিলেন। যার লাগি গোপীনাথ ক্ষীর কৈলা চুরি এতএব নাম হইল ক্ষীর চোরা হরি। এখন আপনারা রেমুনায় যাবেন, উড়িষ্যার বালেশ্বরে যে রেমুনা সেখানে দেখবেন ভগবানের নাম হচ্ছে ক্ষীর চোরা গোপীনাথ। ভগবান ক্ষীর চোরা নাম কার জন্য প্রাপ্ত হলেন? মাধবেন্দ্রপুরী পাদের জন্য তিনি ক্ষীর চুরি করে রাখলেন। সেই ভক্ত মাধবেন্দ্রপুরী তার সাথে নিত্যানন্দ প্রভুর এই পশ্চিম ভারতের দর্শন হলো। দূর থেকে নিত্যানন্দ প্রভুকে যখন মাধবেন্দ্রপুরী পাদ দেখলেন তিনি চিনে নিলেন নিত্যানন্দ প্রভুকে। ভক্তগণ, মাধবেন্দ্রপুরী পাদকে নিত্যানন্দ প্রভু দেখলেন, এদিকে নিত্যানন্দ প্রভু তিনি অচেতন হয়ে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। আর যখন নিত্যানন্দ প্রভুকে মাধবেন্দ্রপুরী পাদ দেখলেন দুজনাই মূর্ছিত হয়ে পড়ে গেলেন। এদিকে মাধবেন্দ্রপুরী অচেতন হয়ে ধরাশায়ী হলো, এদিকে নিত্যানন্দ প্রভু অচেতন হয়ে ধরাশায়ী হয়ে গেলেন। মাধবেন্দ্রপুরী পাদের সাথে ঈশ্বরপুরী পাদ ছিলেন, ব্রহ্মানন্দ ভারতী ছিল, তারা সকলে সেই দশা দর্শন করলেন। দুজনা অদ্ভুতভাবে মুখেতে কৃষ্ণ 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 নাম করতে করতে দুজনা নয়ন জলেতে ভাসছে। মাধবেন্দ্রপুরী পাদের সাথে নিত্যানন্দ প্রভুর মিলন হলো। কিছুক্ষণ পরে যখন উভয়ের যখন বাহ্য জ্ঞান আসলো তখন উভয় উভয়কে আলিঙ্গন করে উভয় প্রেমের জলেতে ভাসতে লাগলেন, প্রেম বন্যাতে ভাসতে লাগলেন। বালুগুড়ি যায় দুই প্রভু প্রেম রসে,
হুঙ্কার করে কৃষ্ণ আবেশের বশে। উভয়ে উভয়ে হুঙ্কার করতে লাগলেন, হরি বল হরি বল হরি বল। দুইজনের সাথে দুইজন ভক্তের মিলন হলো। নিত্যানন্দ প্রভু মাধবেন্দ্র পুরীপাদের চরণে পড়ে বললেন যে আজকে আমার তীর্থযাত্রা সফল হলো, আজকে আমি তীর্থতে এসে সাক্ষাৎ তীর্থের দর্শন পেয়েছি। তীর্থকে পবিত্র করে বৈষ্ণবগণ, সে বৈষ্ণবের দর্শন পেয়েছি, আজকে আমার তীর্থযাত্রা সফল হয়ে গেল। নিত্যানন্দ বলে যত তীর্থ করিলাম সম্যক তাহার ফল আজি পাইলাম। নয়নে দেখিনু মাধবেন্দ্রের চরণ। মাধবেন্দ্র পুরীপাদ নিত্যানন্দ প্রভুকে কোলে করে নিলেন, আলিঙ্গন করে বক্ষের সাথে জড়িয়ে ধরলেন এবং দুইজন প্রেম জলেতে নয়ন জলেতে ভাসতে লাগলেন। দুইজনের কণ্ঠ রুদ্ধ হয়ে গেল, মুখেতে হা কৃষ্ণ গড়গড় গড়গড় করে কণ্ঠ দিয়ে বেরোতে লাগলো। ভক্তগণ, সেই কথা বর্ণনা করার সামর্থ্য তো আমার নেই। মাধবেন্দ্র পুরীপাদের যত শিষ্যগণ ছিল, ঈশ্বরপুরী ব্রহ্মানন্দ পুরী আদি, তারাও সকলে নিত্যানন্দ প্রভুকে সম্ভাষণ করতে লাগলো। তারা সকলে বলল, সকল তীর্থেতে গিয়ে সাধু দর্শন করে তাদেরকে সম্ভাষণ করতে যায়, দেখি তাদের হৃদয়েতে কৃষ্ণ প্রেম নেই, তাদের শরীরেতে কৃষ্ণ প্রেম নেই। তাই এই প্রকার দুর্জন ব্যক্তিকে, সাধুরূপী ভণ্ডদেরকে সম্ভাষণ করে বহু দুঃখ পায়। তাই হে নিত্যানন্দ, তোমার দর্শন লাভ করে এই দুঃখ আমাদের বিদূরিত হয়ে গেল, আর এই হৃদয়ে কোনো দুঃখ নেই, আর এই হৃদয়ে কোনো ভার নেই। নিত্যানন্দ, তোমার এই পাবন সঙ্গ আমাদেরকে প্রদান করো। এই প্রকার নিত্যানন্দ প্রভু বেশ কিছুদিন মাধবেন্দ্র পুরীপাদের সাথে থাকলেন। মাধবেন্দ্র পুরীপাদও নিত্যানন্দ প্রভুর স্তুতি করলেন। মাধবেন্দ্র বলে, প্রেম না দেখিলু কথা, সেই মোর সর্বতিক্ত হেন প্রেম যথা। মাধবেন্দ্র পুরীপাদ বললেন, নিত্যানন্দ, আমি প্রেম কোথাও দেখলাম না, কৃষ্ণ প্রেম কোথাও দেখলাম না, যেখানে কৃষ্ণ প্রেম আমি দর্শন করব সেই আমার সর্বতীর্থের স্বরূপ, সকল ধামের স্বরূপ। জানিলু কৃষ্ণের কৃপা আছে মোর প্রতি, নিত্যানন্দ হেন বন্ধু পাইনু সংহতি। হে নিত্যানন্দ, নিশ্চয়ই আমার প্রতি ভগবানের অত্যন্ত কৃপা আছে, যার জন্য আমি তোমার মতো বন্ধু পেলাম। যে সে স্থানে যদি নিত্যানন্দ সঙ্গ হয়, সেই স্থান সর্বতীর্থ বৈকুণ্ঠাদিময়। যে কোনো স্থানে, পতিত স্থানেও যদি নিত্যানন্দের সঙ্গ লাভ হয়, নিত্যানন্দ, সেই স্থান যদি পতিত হয়, যদি অধম স্থান হয়, সেটি আমার কাছে বৈকুণ্ঠপুরীর মতো। মাধবেন্দ্র পুরীপাদ নিত্যানন্দ প্রভু আরো স্তুতি করলেন, নিত্যানন্দ হেন ভক্ত শুনিলে শ্রবণে, অবশ্য পাইবে কৃষ্ণ চন্দ্র সেই জানে। নিত্যানন্দের নাম যদি কেউ কর্ণেতে শ্রবণ করে, সেই কৃষ্ণ কৃপা লাভ করবে। নিত্যানন্দে যাহার তিলেক দেশ রহে, ভক্ত হইলেও সে কৃষ্ণের প্রিয় নয়। নিত্যানন্দের প্রতি যদি কারো দেশ থাকে, যদি কারোর ক্রোধ থাকে নিত্যানন্দের প্রতি, তবে সে যতই বড় বৈষ্ণব হোক না কেন, ভক্ত হোক না কেন, সে কদাপি কৃষ্ণের প্রিয় হতে পারবে না। হে নিত্যানন্দ, হে নিত্যানন্দ, তুমি কৃপা করো। মাধবেন্দ্র পুরীপাদ এই প্রকার নিত্যানন্দ প্রভুর স্তুতি করতে লাগলেন। এরকম বেশ কিছুদিন নিত্যানন্দ প্রভু মাধবেন্দ্র পুরীপাদের সাথে অতিবাহিত করে নিত্যানন্দ প্রভু তিনি সেতুবন্ধেতে চললেন, আর মাধবেন্দ্র পুরী তিনি সরজ দর্শন করবার জন্য চললেন। নিত্যানন্দ প্রভু মাধবেন্দ্র পুরীপাদকে বিদায় দিয়ে সেখান থেকে তিনি সেতুবন্ধে আসলেন। ধনুস্তীর্থে স্নান করে তিনি রামেশ্বরমে আসলেন। রামেশ্বর দর্শন হলো, এরপর বিজয়নগর মায়াপুরী অবন্তী দর্শন করে গোদাবরীর তীর্থেতে স্নান করলেন। সেখান থেকে জিয়র নৃসিংহদেবের দর্শন করে নিত্যানন্দ প্রভু ত্রিমল্ল কর্মস্থান দর্শন করে তিনি নীলাচল পুরী ধামে আসলেন। নীলাচলেতে প্রবেশ করে নিত্যানন্দ প্রভু যেই মুহূর্তে নীলাচল নাথের সেই মন্দিরে ধ্বজা দর্শন করলেন, নিত্যানন্দ প্রভু তিনি প্রেমেতে মূর্ছিত হয়ে সেই স্থানেতে পড়ে গেলেন, সুদর্শন চক্র এবং ধ্বজাকে দর্শন করে। এরপর যখন বাহ্য জ্ঞান আসলো, ছুটতে ছুটতে নিত্যানন্দ প্রভু শ্রীমন্দিরেতে প্রবেশ করে অদ্ভুত ভাবে সেই রত্ন বেদীর উপর ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন জীবকে দর্শন করলেন। প্রেমেতে উন্মাদের মতো নিত্যানন্দ প্রভু তিনি নীলাচল নাথের পরিক্রমা করলেন, মন্দির পরিক্রমা করলেন। নীলাচল নাথের সম্মুখেতে দাঁড়িয়ে, জগন্নাথ দেবের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কত স্তুতি করলেন, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর। এই প্রকার নিত্যানন্দ প্রভু বেশ কিছুদিন তিনি নীলাচল বাস করলেন, নীলাচলে সকল তীর্থ দর্শন করলেন, জগন্নাথ দেবের প্রতিদিন দর্শন করলেন। উন্মাদের মতো কখনো ক্রন্দন করতেন, কখনো হাসতেন, কখনো হই হই করতেন। নিত্যানন্দ প্রভু নীলাচলে বেশ কিছুদিন অবস্থান করলেন। ভক্তগণ, নিত্যানন্দ প্রভু 20 বছর তীর্থ ভ্রমণ করেছিলেন। আমরা যেই তীর্থের কথা শ্রবণ করছি, আমরা তো অত্যন্ত সংক্ষেপে শ্রবণ করছি। নিত্যানন্দ প্রভুর তীর্থ ভ্রমণ কার সাধ্য আছে বর্ণনা করার? সাক্ষাৎ বৃন্দাবন দাস ঠাকুরও বলছেন, আমার পক্ষেও অসাধ্য। নিত্যানন্দ প্রভু তিনি তার জীবনের 20 বছর অর্থাৎ 12 বর্ষ থেকে 32 বর্ষ অবধি তিনি তীর্থ ভ্রমণ করেছিলেন।
সেই কথাই আমরা এখন আস্বাদন করছি। তিনি নীলাচলে বেশ কিছুদিন অতিবাহিত করলেন, তারপর নিত্যানন্দ প্রভু নীলাচল থেকে তিনি গঙ্গাসাগরে আসলেন। গঙ্গাসাগরে কপিলদেব ভগবানের আশ্রম দর্শন করে সাগর সঙ্গমেতে স্নান করলেন এবং গঙ্গাসাগর থেকে তিনি পুনরায় মথুরা বৃন্দাবনের দিকে রওনা দিলেন। পুনরায় তিনি বৃন্দাবনে আসলেন। বৃন্দাবনে এসে নিত্যানন্দ প্রভু চিন্তা করেছিলেন যে তিনি বৃন্দাবনেই থাকবেন। বৃন্দাবন দাস ঠাকুর এদিকে বলছেন, নিত্যানন্দ প্রভু তিনি জানতেন যে সাক্ষাৎ আমার কৃষ্ণ তিনি মহাপ্রভু রূপে নবদ্বীপে গুপ্তভাবে লীলা করছেন। নিত্যানন্দ প্রভু তিনি শুধু অপেক্ষা করেছিলেন যে কবে আমার কৃষ্ণ সে প্রকট হবে, সে তার ভাবেতে প্রকট হবে, সে গুপ্ত ভাবকে পরিত্যাগ করে সে তার স্বভাবে স্বমূর্তিতে প্রকট হবে। সে অপেক্ষা করে তিনি বৃন্দাবনেতে থাকতে লাগলেন। নিত্যানন্দ প্রভু তিনি নিরবধি বৃন্দাবনে বসবাস করতে লাগলেন। দিন রাতের কোনো জ্ঞান থাকলো না, কখনো কারোর কাছে কিছু চায় না, কেউ যদি এসে কিছু প্রদান করে সেটিকে গ্রহণ করে, আর নাই তো উপবাস করে থাকে, কোনো কোনো দিন দুগ্ধ পান করে এবং সর্বসময় চিন্তা করে যে যবে আমার গৌর তিনি নিজের ঐশ্বর্যকে প্রকাশ করবে তবেই আমি নবদ্বীপে গিয়ে তার সেবা করব। যবে তার ঐশ্বর্য আপন ঐশ্বর্য প্রভু প্রকাশ হিবে যবে আমি গিয়া করিম আপন সেবা তব, যবে আমার গৌর তিনি নিজের ঐশ্বর্য প্রকাশ করবেন, এটি এটি সম্পর্ক তার মনের মধ্যে আছে, সেটিকেও তিনি গুপ্তভাবে রেখেছেন, এটিও কারোর কাছে তিনি প্রকাশ করেননি। এইভাবে তিনি বৃন্দাবনেতে আছেন। বৃন্দাবনেতে তিনি কোনোদিন কালিন্দীর জলেতে স্নান করেন, ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়। নিত্যানন্দ প্রভু তিনি জলকেলি করেন, জলেতে গিয়ে স্নান করেন। নিত্যানন্দ প্রভু কখনো গোবর্ধনের তটদেশেতে শয়ন করে থাকেন, কখনো নিত্যানন্দ প্রভু বৃন্দাবনেতে গোচারণ করে, কখনো বৃন্দাবনেতে নিত্যানন্দ প্রভু গিয়ে বংশীধ্বনি করে, কখনো সিংহাধ্বনি করে, কখনো ধবলি শ্যামলি বলে ডাক দেয় হুঙ্কার করে। এই প্রকার নিত্যানন্দ প্রভু তিনি ব্রজবাস করছেন। তো আজকে আমরা এই পর্বেতে নিত্যানন্দ প্রভুকে বৃন্দাবনেই বাস করাই, আজকে আর আমরা বৃন্দাবন থেকে বাইরে কোথাও নিয়ে যাব না। আগামী পর্বেতে আমরা এর পরের অংশ শ্রবণ করব। ভক্তগণ, আগামী পর্বেতে আমাদের গৌর এবং নিত্যানন্দের মিলন হবে, তাই সকলে মিলে সজ্জিত থাকবেন, এর পরের কথা তাই আমরা আগামী পর্বেতে আস্বাদন করব। সকলের চরণে প্রণাম নিবেদন করে সকলকে শ্রী রাধে রাধে।